गाजीपुर मेट्रोपलिटन कलेजर व्यवसा शिक्षा शाखार सकल शिक्षार्थी शुभेच्छा जाना शुरू कर आजकल हिसाब विज्ञान क्लस। हमें आज के कुमिल्ला बोर्ड 17 साल अंकटी करब। ओहिदुल कम्पानी लिमिटेड प्रति शेयर 10 टाका करे 50,000 शेयारे विभक्त सर्वमोट 5,00,000 टाकार अनुमोदित मूलधने निबंधित। कोम्पानी 30,000 शेयर प्रतिटी 10% अधिहारे बिक्रय उद्देश्य इस्यू करलो। कोम्पानी 35,000 शेयारे आवेदन पेलो। आमादेर एखाने 35,000 शेयारे आवेदन आसछे। 30,000 शेयर यथारीति आवंटित हलो। अतिरिक्त आवेदनेर टाका फेरत देवा हलो। आमरा इतिमध्ये ए तथ्यगुलो जेनेछि। अधिहारे शेयर इस्यू होले अधिहार हिसाब क्रेडिट, अतिरिक्त आवेदन आसले आवेदन हिसाब अतिरिक्त आवेदनेर जोन्नो आमरा बैंक हिसाबके परवर्तीते क्रेडिट करे अतिरिक्त टाकाटा फेरत दिए दिब। हाँ, ताहले आमरा चलेन अंकटा शुरू करी। प्रथम प्रश्न, शेयर अधिहारे टाकार परिमाण निर्णय करो। प्रथम प्रश्न क, शेयर अधिहारे टाकार परिमाण निर्णय। ताहले आमादेर आजकेर अंके शेयर अधिहारे टाकार परिमाण हबे आमादेर इस्यूकृत शेयर, इस्यूकृत शेयर गुणन अधिहार। एखन आजकेर अंके आमादेर इस्यूकृत शेयर होच्छे 30,000। इस्यूकृत शेयर 30,000 गुणन अधिहार होच्छे आमादेर 10 टाकार 10%। 10 टाकार 10% जा हय अर्थात 30,000 इंटू 1 टाका, सेक्षेत्रे आमादेर टाकार परिमाण होच्छे 30,000 टाका। एटाई आमादेर आजकेर अंकेर अधिहार। आशा करी इतिमध्ये आमरा एकाधिक अंक एइभाबे एइ नियमे करेछि, सबाई बुझते पेरेछेन आशा करी। आमादेर परबर्ती अंक होच्छे, लक्ष्य करेन प्रयोजने जाबेदा। आमरा इतिमध्ये जाबेदा बहुबार करेछि, आमादेर जाबेदार घर आकलाम। प्रिय शिक्षार्थी, जाबेदार तारीख ना थाकलेओ तारीख खतियान पृष्ठा एगुलो दिते हबे, এগুলো দিতে হবে, তা না হলে কিন্তু অঙ্ক কাটার নাম্বার কাটা যাবে। বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমাদের এখানে এটা হচ্ছে জাবেদা খ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করেন আজকে অঙ্কে আমাদের, আমরা ইতিমধ্যে অঙ্কটা শিখেছি যে আবেদনের টাকা পাওয়া গেলে আমাদের জাবেদাটা শুরু হয়, তাহলে সেখান থেকে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, যেখানে আমরা লক্ষ্য করেন আবেদন পেয়েছি 35,000 শেয়ারের, অর্থাৎ 35,000 শেয়ার ইন্টু 11 টাকা করে, আমরা 11 টাকা কোত্থেকে পেলাম, অর্থাৎ 10+1=11 টাকা। তাহলে এই 11 টাকা করে 35,000-এ গুণ করলে হয় 385,000 টাকা। 385,000 টাকা আমরা পেয়েছি শেয়ার আবেদনের মাধ্যমে। তাহলে শেয়ার আবেদন হিসাব, আবেদন হিসাব ক্রেডিট 385,000 টাকা। যেহেতু অধিহার সহ আমি ব্যাখ্যাটা লিখলাম না, আপনারা লিখে নেবেন, যেহেতু অধিহার সহ শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। পরবর্তী জাবেদা অটোমেটিক জাবেদা আমরা ইতিমধ্যে জানি। হ্যাঁ, পরবর্তী জাবেদা হচ্ছে আমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেখানে আমরা 35,000 শেয়ারে 11 টাকা করে পেয়েছি 385,000 টাকা। এখান থেকে আমরা এবার টাকাগুলোকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিব। কীভাবে ভাগ করছি আমরা দেখেন, যেহেতু অধিহারের অঙ্ক তাহলে প্রথমে শেয়ার মূলধনে যাবে। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, প্রথম ক্রেডিট। তারপর হচ্ছে আমাদের আজকের অঙ্কটা যেহেতু অধিহারের অঙ্ক, তাহলে শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ক্রেডিট? আমরা অতিরিক্ত আবেদনের টাকা পেয়েছি, সেটা ব্যাংক থেকে কমাতে হবে, তাই ব্যাংক হিসাবকে ক্রেডিট। আমরা আগে এই টাকাটাই আগে লিখি, ব্যাংক হিসাবকে ক্রেডিট করলে কত টাকা আমরা ফেরত দিব। আমরা 5,000 শেয়ারের অতিরিক্ত আবেদন পেয়েছি, 5,000 × 11 অর্থাৎ 55,000 টাকা আমরা অতিরিক্ত পেয়েছি, তা ফেরত দিলাম। এখন আমাদের হাতে অধিহার এবং মূলধনের জন্য 30,000 শেয়ার বাকি আছে। তাহলে মূলধনে আমরা 30,000 × 10 টাকা করে 3,00,000 টাকা পেলাম মূলধনে, আর অধিহারে এই 30,000 শেয়ারেই মাত্র 1 টাকা করে আমরা পেলাম অধিহার, সেটা হলো 30,000।
এই আমাদের টোটাল এই তিনটার টাকার পরিমাণ কিন্তু 385,000 টাকা হয়ে গেল। ব্যাখ্যাটা আপনারা লিখে নেবেন। ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে, অধিহারের টাকা অধিহার হিসাবে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই ছিল আমাদের আজকের অঙ্কের জাবেদা। আমরা ছোট্ট সহজেই অঙ্ক করলাম, সো আপনারা খেয়াল করবেন এটা বোর্ডের অঙ্কই। আমরা পরবর্তীতে গ নাম্বার অঙ্কটা করতেছি। এই হয়তো আর বেশি দিন আমাদেরকে এইভাবে অঙ্ক করতে হবে না, আমরা সরাসরি ক্লাস খুব শীঘ্রই হয়তো করতে পারবো এই আশাই করি। সবাই গ নাম্বার প্রশ্নটার দিকে লক্ষ্য করেন। গ নাম্বারে আছে কোম্পানির আর্থিক অবস্থার একটি বিবরণী তৈরি করো। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে একটি মাত্র টাকার ঘর থাকবে। আমরা ইতিমধ্যে শিখেছি আমরা এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আমাদের প্রথমে হচ্ছে মুখস্থ কথা। আমরা বহুদিন এই আর্থিক অবস্থার বিবরণী করতেছি একই নিয়মে, দায় ও মালিকানা প্রথমে সত্য। এখানে তিনটা হেডলাইন হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় হেডলাইন শেয়ার মূলধন, শেয়ার মূলধন এবং তিন নম্বর হেডলাইন অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। এই তিনটা হেডলাইন আমরা প্রতিদিনই প্রতিটা অঙ্কের মধ্যে লিখতেছি এবং আর্থিক অবস্থা বিবরণী এই ফর্মেটেই আমরা প্রতিদিন করতেছি। যারা একবার আর্থিক অবস্থা বিবরণী ফর্মেটটা মুখস্থ করে রাখবেন তাদের অঙ্ক ভুল হওয়ার কথা না। এখানে প্রতিটি অঙ্কের প্রথম লাইন প্রতিটি 10 টাকা, আমরা কেন 10 টাকা লিখলাম, মূলধনে কমও লেখা যাবে না বেশিও লেখা যাবে না, মূলধনের দাম 10 টাকাই। প্রতিটি 10 টাকা দরে আমাদের আজকের অঙ্কে অনুমোদিত মূলধন হচ্ছে অঙ্কের প্রথম লাইন লক্ষ্য করেন সবাই 50,000 শেয়ার, 50,000 শেয়ার। তাহলে আমাদের 10 টাকা করে 50,000 শেয়ার বিক্রি করলে হতো 5,00,000 টাকা, যেটা আমরা আসলে বিক্রি করি নাই। আমাদের এটা হচ্ছে অনুমোদিত মূলধন, তাই দুই দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। আমাদের আজকের অঙ্কের ইস্যুকৃত, ইস্যুকৃত কমা, আমরা যেহেতু ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত সব আমাদের একই, তাই আমরা একটা লাইনে শেষ করতে পারবো। ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা দরে, আমাদের ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত কিন্তু 30,000 শেয়ার, তাহলে হয় 3,00,000 টাকা। আজকের অঙ্কে আমাদের অধিহার ছিল, যেটা মূলধনের বলেছিলাম, মূলধন মনে রাখার জন্য মূলধনের বান্ধবী, তার হেডলাইন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে আজকের অঙ্কে আমাদের জাবেদায় আমরা করেছি। শেয়ার অধিহার হচ্ছে 30,000 শেয়ারে 1 টাকা করে 30,000 টাকা, টোটাল যোগফল হচ্ছে 3,30,000 টাকা। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের দায় ও মালিকানা সত্য। এখন আমরা সম্পদ সমূহ, কী সম্পদ আছে আজকের অঙ্কে, সম্পদ সমূহের দিকে অনলি একটা সম্পদ আছে আমাদের আজকে, সেই সম্পদটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ, সেটা হচ্ছে ব্যাংক জমা। আপনারা জানেন যে ব্যাংকে আমাদের টাকা ছিল, প্রথমে আমরা পেয়েছি 3,85,000 টাকা, সেখান থেকে আমরা ফেরত দিয়েছি 55,000 টাকা, কারণ যেটা আমরা জাবেদায় লিখেছি দেখেন ব্যাংক হিসাব ক্রেডিট, সেই বাদ দিলে থাকে 3,30,000 টাকা। তাহলে আমরাকে এখানে যোগফল নামাতে হবে 3,30,000, এক যোগফল নামাইয়ের পরে দুই দাগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নতুন অঙ্ক করব, এই অধ্যায় আমরা করব না। আপনাদেরকে 14 তারিখ থেকে পরীক্ষা নেওয়া হবে, আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্টগুলো করে আশা করি আপনারা জমা দেবেন, আপনাদের লেখাপড়ার একটা ধারাবাহিকতা আপনাদের থাকবে। আর যারা এখনও বেতন ভাতা পরিশোধ করেননি, হ্যাঁ, আপনারা জানেন যে আপনাদের বেতন ভাতাই আমাদের কলেজ পরিচালিত হয়ে থাকে, যেহেতু প্রাইভেট কলেজ, হ্যাঁ, আপনারা জেনে শুনে এখানে ভর্তি হয়েছেন এবং আপনারা 21 সালের জুন মাস পর্যন্ত নিয়মিত ছাত্র এই কলেজের, তাই আপনাদেরকে বেতন দিতেই হবে। ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন বেতন ভাতা পরিশোধ করার। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এই পর্যন্তই।